রাষ্ট্রযন্ত্র যেন একটি দলকানা, একটি দলবাজ রাষ্ট্রযন্ত্রে পরিণত হয়েছে। তারই শিকার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সকল পাবলিক বিশ্ববিদ্যালয় এবং মেধাবী শিক্ষার্থীরা। আজকে শিক্ষার্থীদের প্রতিনিধি হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আপনাদেরকে আপনাদের মাধ্যমে জাতির সামনে এবং আন্তর্জাতিক বিশ্বের সামনে আমরা উপস্থাপন করছি। এই দলবাজ অতি উৎসাহী প্রশাসনের যেই নারকীয় তাণ্ডব, যেভাবে নির্মম নির্যাতন এবং অমানবিক কর্মকাণ্ড, তা জাতির সামনে স্পষ্ট হওয়ার প্রয়োজন বলে আমরা মনে করি। প্রিয় বন্ধুরা, আজকে আমাদের যে বক্তব্য, এখানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, প্রিয় সহযোদ্ধ অনুজ রাশেদ ইকবাল খান। উপস্থিত রয়েছেন আমাদের সহসভাপতি বৃন্দ, যারা দীর্ঘ সময় ধরে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে এই ফ্যাসিস্ট অবৈধ দলবাজ সরকারের কাছ থেকে নির্মম নির্যাতন এবং কারা অন্তরীণ হতে হয়েছে, কারা মুক্ত হয়ে তারা আবার গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে কাজ করছে, সেই সকল সহসভাপতি বৃন্দ। উপস্থিত রয়েছেন বিপ্লবী সিং, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক সফল আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব সহ যুগ্ম সম্পাদক বৃন্দ। আপনারা জানেন, এই প্রগতির ধারা বহন করতে যারা জাতীয়তাবাদী ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক এই রাজপথে নিজেদের সবটুকু বিলীন করে কাজ করছে এবং কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ। আমরা উদ্বিগ্ন রাষ্ট্র নিয়ে, আমরা উদ্বিগ্ন শুধুমাত্র আমাদের নিরাপত্তা নিয়ে নয়, আমরা উদ্বিগ্ন এদেশের মেধাবী শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত অধিকার নিয়ে, আমরা উদ্বিগ্ন শুধুমাত্র আমাদের ব্যক্তি জীবন নিয়ে নয়। কারণ আমরা একটি আদর্শিক লড়াইয়ে রয়েছি, এই আদর্শিক যুদ্ধে আমরা আমাদের জীবনকে বিপন্ন করতেও আমরা রাজি রয়েছি। আমাদের অসংখ্য সহযোদ্ধা গুমখুন হত্যার শিকার হয়েছে, তারপরও এই আদর্শিক সংগ্রাম, আদর্শিক লড়াই আমাদের প্রিয় সাংগঠনিক ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা চালিয়ে যাচ্ছি। প্রিয় বন্ধুরা, আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না। আমাদের আজকের যে জনগুরুত্বপূর্ণ এবং রাষ্ট্রের জন্য অতীব জরুরি একটি বিষয় নিয়ে আমরা আপনাদের কাছে উপস্থাপন করব। এই মুহূর্তে আপনাদের মাঝে উপস্থাপন করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী সভাপতি, ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান। প্রিয় সাংবাদিক বন্ধুরা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আমন্ত্রণে আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হবার জন্য আপনাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা অবগত রয়েছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বিগত 15টি বছর যাবৎ এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায়, এদেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায়, এদেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায়, গণমাধ্যমের অধিকার প্রতিষ্ঠায়, মানুষের বাক স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য সুদীর্ঘ 15 বছর যাবৎ এই স্বৈরাচারী ফেসিবাদী সরকারের সাথে সংগ্রামে অবতীর্ণ হয়েছে। এবং এই সংগ্রামে অবতীর্ণ হতে গিয়ে আমাদের বহু নেতাকর্মী খুন হয়েছে, গুম হয়েছেন, অঙ্গহানি হয়েছে এবং অসংখ্য মামলায়, অগণিত মামলায় জর্জরিত হয়েছেন, কারাবরণ করেছেন। প্রিয় বন্ধুগণ, এদেশের আপামর জনসাধারণ অবগত রয়েছেন যে ঐতিহাসিকভাবেই আওয়ামী লীগ বা ছাত্রলীগ এদেশের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিরোধী তথা শিক্ষার্থীদের স্বার্থ বিরোধী একটি সন্ত্রাসী সংগঠন। স্বাধীনতা প্রাপ্তির অপব্যবহিত পরেই 1973 সালের 1 জানুয়ারি ভিয়েতনাম দিবস উপলক্ষে বের করা মিছিলে গুলি চালিয়ে শিক্ষার্থীদের হত্যা শুরু করার মাধ্যমে যে কলঙ্কিত অধ্যায় রচিত হয়েছিল, আওয়ামী লীগের সেই কলঙ্কিত ইতিহাসের ধারাবাহিকতা আজও অব্যাহত রয়েছে। প্রিয় বন্ধুগণ, শিক্ষাঙ্গনে ছাত্রলীগের অব্যাহত সন্ত্রাস ও নৈরাজ্য, পাঠ্যবইয়ের ইতিহাস বিকৃতি, পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও নিয়োগ পরীক্ষার সরকারি আশীর্বাদ পুষ্ট সিন্ডিকেট, উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে নম্বর বাড়িয়ে দেওয়ার নির্দেশনা, পরীক্ষায় অশুদ্ধ উপায় অবলম্বন, দলীয় বিবেচনায় অযোগ্যদের শিক্ষক হিসেবে নিয়োগদান, ধর্মীয় ও নৈতিক শিক্ষা বিলোপের অপচেষ্টা, জবাবদিহিতাহীন অস্বাভাবিক প্রকল্প ব্যয়, শিক্ষার উপকরণের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে আজ ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছে। অবাধে নিজেদের অপকর্ম চালিয়ে যাওয়ার জন্য ছাত্রদল যাতে সাধারণ শিক্ষার্থীদের সংগঠিত করে প্রতিবাদ করতে না পারে, সেই উদ্দেশ্যে দেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান থেকে
ছাত্রদলকে ক্যাম্পাসের বাইরে ঠেলে দেওয়া হয়েছে। ছাত্রদল যখন সাধারণ শিক্ষার্থীদের নিয়ে এই দেশের ছাত্র সমাজের, এই দেশের মানুষের গণ দাবি প্রতিষ্ঠার জন্য তাদের অধিকারের পক্ষে সোচ্চার হয়, তখনই জঙ্গলি বাহিনীর মতো ছাত্রদলের উপর ঝাঁপিয়ে পড়েছে। এবং তা আপনারা অবগত রয়েছেন যে অসংখ্যবার অসংখ্য ছাত্রদলের নেতাকর্মী বর্বরভাবে তাদের হামলায় আহত হয়েছেন, নিহত হয়েছেন। প্রিয় বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্প্রতি বিএনপি সহিংসতার জন্য অস্ত্র সংগ্রহ করছে বলে বক্তব্য দিয়েছেন। আর এই বক্তব্যের পরই তার বক্তব্যের সত্যতা প্রমাণে মাঠে নেমে পড়েছে কিছু অতি উৎসাহী গোয়েন্দা কর্মকর্তা। তারা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, আমি আবারও বলছি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসানকে গ্রেফতার করে, এরপর হাসপাতালে রোগী দেখা শেষে বের হয়ে আসার পথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি আবুল হাসান চৌধুরীকে হাসপাতালের সামনে থেকে গ্রেপ্তার করে নিয়ে যায় সাদা পোশাকধারী বাহিনী। জিসানকে খুঁজতে তার বাসায় গেলে কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক শাহাদত হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি হাসানুর রহমান হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক এবং একুশে হল শাখার সভাপতি আবদুল্লাহ রিয়াদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক সহসাধারণ সম্পাদক আরিফ বিল্লাহকে গ্রেপ্তার করা হয়। এটা গ্রেপ্তার নয়, বেসিক্যালি তাদেরকে সাদা পোশাকধারী বাহিনী তুলে নিয়ে যায়। বেআইনিভাবে দীর্ঘ সময় আটক রাখার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দেশীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো সরব হয়ে উঠলে এক পর্যায়ে অস্ত্রসহ গ্রেফতারের নাটক সাজিয়ে তাদেরকে গণমাধ্যমের সামনে উপস্থাপন করা হয়। হেফাজতে থাকার সময় ছাত্রনেতাদের উপর বর্বর শারীরিক নির্যাতন চালানো হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছাত্রনেতা জিসানের শরীরে জমাট বাঁধা কালচে রক্তের ছাপগুলি যেন আজকের বাংলাদেশের প্রতিচ্ছবি। এই রাষ্ট্র জনগণের মালিকানা প্রতিষ্ঠিত হওয়ার বদলে আজকের বাংলাদেশ হয়ে উঠেছে কিছু কিছু আওয়ামী লুটেরার অবাধ লুটপাটের জায়গা, প্রশাসনের কিছু দলবাজ অতি উৎসাহী সদস্যের নাটক মঞ্চস্থ করার ক্ষেত্র। প্রিয় বন্ধুগণ, আপনারা অবগত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মাগুরা জেলা শাখার অধীনস্থ মোহাম্মদপুর উপজেলার 4 নং রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আবু তৈয়ব মোল্লা আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত হয়ে 3 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে গতকাল ইন্তেকাল করেছেন। গত 19 আগস্ট 2023 থেকে 22 আগস্ট 2023 এই 4 দিনেই কেন্দ্রীয় সংসদের সহসভাপতি আবুল হাসান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফুল হোসেন মামুন, তাকে তার বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। প্রচার সম্পাদক ওমর সানি, তাকে পার্টি অফিস থেকে যাওয়ার সময় এই যে আমাদের সংবিধানে রয়েছে যে চলাচলের স্বাধীনতা, বাক স্বাধীনতা, পার্টি অফিস থেকে যাওয়ার সময় তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে কোনো রকম গ্রেপ্তারি পরোয়ানা, কোনো রকম ওয়ারেন্ট ছাড়াই। সহসাধারণ সম্পাদক মীর ইমরান হোসেন মিথুন, সহসাধারণ সম্পাদক শাহাদত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান, সহসভাপতি হাসানুর রহমান হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ রিয়াদ, ঢাকা মহানগর দক্ষিণ শাখার যুগ্ম আহ্বায়ক শাখাওয়াত হোসেন আনান, যাত্রাবাড়ি থানার যুগ্ম আহ্বায়ক সুমন সরকার, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা আরিফ বিল্লা, ছাত্রনেতা রাব্বি, মোংলা সরকারি কলেজ শাখার আহ্বায়ক আসলাম হোসেন চয়ন, নেত্রকোনা জেলা শাখার সহসভাপতি সজল তালুকদার, নেত্রকোনা সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ মকসুদুল আলম রাজীব, টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার শাখার সদস্য সচিব হাবিব শিকদার, যুগ্ম আহ্বায়ক সারোয়ার সাহেব মুন্না, জামালপুর জেলা শাখার সহসাধারণ সম্পাদক মোহাম্মদ স্বপন মাহমুদ, জামালপুর জেলার বক্সিগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফিরোজ কবির, ময়মনসিংহের পাগলা থানার ছাত্রনেতা আবদুল্লাহ খানকে গ্রেফতার করা হয়েছে। আদালতে জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে তেজগাঁও কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন,
অষ্টগ্রাম উপজেলা শাখার সদস্য সচিব আল মাহমুদ মুস্তাক, সিলেট জেলা শাখার সহদপ্তর সম্পাদক জয়নাল আবেদিন রাসেলকে, সারা দেশে একাধিক জেলা ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা কারাগারে বন্দী রয়েছেন। পদযাত্রা কর্মসূচিতে হবিগঞ্জ, নারায়ণগঞ্জ, বরগুনা সহ বিভিন্ন স্থানে নৃশংস এবং বর্বর হামলা চালানো হয়েছে। অসংখ্য ছাত্রনেতা এই হামলায় আহত হয়েছেন এবং তাদেরকে প্রায় 800, 900, 1100, 1400 করে আসামি করে মামলা রুজু করা হয়েছে। প্রিয় বন্ধুগণ, গত পরশুদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সহসাংগঠনিক সম্পাদক মোরসালিন, সে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যায়, তার পরীক্ষা রয়েছে। তার ডিপার্টমেন্টের চেয়ারম্যান এই মর্মে বিবৃতি দিয়েছেন, কালের কণ্ঠে তা প্রকাশিত হয়েছে। সেখানে তাকে ছাত্রলীগ বর্বরভাবে মেরে আহত করে, সে এখন হাসপাতালে ভর্তি রয়েছে। আহত শুধু করেনি, পরবর্তীতে তাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশের হাতে সুপর্দ করে। এই হচ্ছে আমাদের ছাত্রদের বা যারা ভিন্ন মত, বিরোধী মত পোষণ করেন তাদের এই রাষ্ট্র কর্তৃক দেওয়া অধিকারের নমুনা, অধিকারের উদাহরণ। শিক্ষা জীবনে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট যখন তার পরীক্ষা দিতে গিয়েছে, তখন তাকে মেরে রক্তাক্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন, যাদের কাছে আমরা আশ্রয় চাই, যারা আমাদের পিতামাতার মতন, তারা তাদেরকে পুলিশে সোপর্দ করে, যা খুবই দুঃখজনক। আজ এই অবৈধ সরকার আর তার মোসাহেবরা মিলে আমাদের কোথায় নিয়ে যাচ্ছে তা আমাদের ভাবতে হবে। প্রিয় বন্ধুগণ, আমরা কোনোভাবেই উত্তর কোরিয়ার মতো কোনো রাষ্ট্র হতে চাই না। আজ বৈশ্বিক মানবাধিকার সংগঠনগুলো বাংলাদেশকে নিয়ে ক্রমাগত উদ্বেগ জানাচ্ছে, স্যাংশন আসছে ভিসা নিষেধাজ্ঞা। আন্তর্জাতিক রাজনীতির এক প্রতিযোগিতার ক্ষেত্র হয়ে উঠেছে বাংলাদেশ। এসব কিছুর মূলই হচ্ছে একতরফা অবৈধ কারচুপির ভোটের নির্বাচন। একজন ব্যক্তির স্বেচ্ছাচারিতায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিলোপ করেই দেশকে আজকের পর্যায়ে ঠেলে দেওয়া হয়েছে। প্রিয় বন্ধুগণ, গণতন্ত্রের পক্ষে মানুষের ভোটাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠায় সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠার এই লড়াই যত বেগবান হচ্ছে, শহীদের সংখ্যা, গ্রেফতারের সংখ্যা, আহতের সংখ্যা, পঙ্গুত্বের সংখ্যা, গুমের সংখ্যা, অস্ত্রোদ্ধারের মতো দুর্বল স্ক্রিপ্টের নাটকের সংখ্যা ততই বেশি দীর্ঘতর হচ্ছে। প্রিয় বন্ধুগণ, কিন্তু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা স্পষ্টভাবে বলতে চাই, অবৈধ ক্ষমতার দখলদারদের এ ধরনের নিপীড়ন, নির্যাতন, মোসাহেবদের হুমকি ধামকি, নানান কল্পকাহিনী সাজানোতে আমরা ন্যূনতম বিচলিত নই। গণতন্ত্রের পক্ষে আমাদের যে রক্তস্নাত পথচলা, সেই পথচলা কোনো কিছুতেই থামবে না, থামানো যাবে না। তবে একই সাথে বলতে চাই, আমাদের সহযোদ্ধাদের প্রতি বিন্দু রক্ত, প্রতি ফোঁটা চোখের জল আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। যারা আজকে ক্ষমতার মোহে অন্ধ হয়ে, মোসাহেবির নেশায় ভূত হয়ে, ছাত্রলীগ, যুবলীগের নেতাদের মতো বক্তব্য দিয়ে দেশকে ফেসিবাদের বড় দোষর প্রমাণের প্রতিযোগিতা করছেন, তারা কেউই আইনের ঊর্ধ্বে নন। দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার পর, মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠার পর, ন্যায় বিচার প্রতিষ্ঠার পর আপনাদেরকে অবশ্যই এসব অপকর্মের জবাবদিহি করতে হবে ইনশাল্লাহ। বিজয় আমাদের অনিবার্য, রক্তস্নাত পথ পেরিয়েই সেই অবশ্যম্ভাবী বিজয় অচিরে অর্জিত হবে ইনশাল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমাদের এই বন্ধুর পথ চলায়, মানুষের অধিকার আদায়ের এই কঠিন পথ চলায়, এটি যেন আরেক ধরনের যুদ্ধ। আমাদের নেতা, আমাদের কর্মীবৃন্দ দীর্ঘ এক যুগেরও বেশি সময় অনেকে রয়েছেন যারা তাদের বাসায় যেতে পারেন না, যারা 2 ঘন্টা শান্তিতে নিদ্রা যেতে পারেন না, সবসময় তাদের পিছু ধাওয়া করছে এই রাষ্ট্রীয় বাহিনী। প্রিয় বন্ধুগণ, এই কঠিন পথ চলায়, এই 18 কোটি মানুষের অধিকার প্রতিষ্ঠায় আপনাদের সহযোগিতা চাই, সকল সময়ে আপনাদের আমরা পাশে চাই। আমাদের যে কোনো ভুল ত্রুটি আপনারা আমাদেরকে দেখিয়ে দিবেন, অবশ্যই আপনারা রাষ্ট্রের দর্পণ, অবশ্যই আপনারা এই রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। আপনাদের দায়িত্বশীল ভূমিকা আমাদেরকে আরও উৎসাহিত করবে এই সংগ্রামের, এই কঠিন সংগ্রামের পথ চলায়।
সকলকে ধন্যবাদ প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনাদের গণমাধ্যম কর্মীরাই গোয়েন্দা সংস্থাকে প্রশ্ন করেছিলেন যে অস্ত্রের যে নাটক উপস্থাপিত হয়েছে সেই অস্ত্র নিয়ে আপনারা প্রশ্ন করেছিলেন, সেখানে তারা তাৎক্ষণিক কোনো উত্তর দিতে পারেনি, কারণ তাদেরকে আরেকটি নাটক মঞ্চস্থ করতে হয়েছে। এই অবৈধ ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী সরকারকে আমাদের কোনো মেসেজ নেই। আমরা জাতির কাছে স্পষ্ট করতে চাই, আন্তর্জাতিক বিশ্বের কাছে স্পষ্ট করতে চাই, এবং দলবাজ এই যে প্রশাসনের অতি উৎসাহী অফিসার কিংবা সদস্যদেরকে আমরা হুঁশিয়ারি করে বলতে চাই, আমাদের এই মেধাবী শিক্ষার্থীদের পথ চলা রুদ্ধ করার জন্য, এই ফ্যাসিস্ট সরকারের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য আপনারা দলবাজ প্রশাসনে পরিণত হয়েন না। জাতির কাছে, বিশ্বের কাছে আপনারা নিগৃহীত হতে শুরু হয়েছেন। আমরা মনে করি এভাবে আপনাদের পথ চলা থাকলে আপনারা প্রতিরোধের মুখে পড়ে যাবেন।